আজ একটা বিয়ে বাড়ি আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটা ফুল ব্লগ শেয়ার করা যেতেই পারে সেভাবে তো আর সময় হয় না চলো আগে তো রেডি হয়ে নিউজেন্ড ইয়ার্স এত রেডি হতে হতে দেরি হয়ে গেছিলো তাই আর হাতে সময় ছিল না সেভাবে তাই আর তোমাদের সাথে কথাটা বলা হয়নি আমরা পৌঁছে গেছি একদম বিয়েবাড়িতে আর এখন আমরা দাঁড়িয়ে আছি বাইরের গেটে এবারে ভিতরে তোমাদেরকে দেখাবো চলো ভিতরে ডেকোরেশনটা কেমন হয়েছে

বিয়েবাড়িতে ঢোকার পরে সুন্দর একটা এন্ট্রি দেখে নিলাম বর আর বইয়ের তারপরে চলে এলাম ভিতরে সমস্ত ডেকোরেশন দেখানোর জন্য আর সমস্ত ডেকোরেশন আমার তো খুবই ভালো লেগেছে দেন একটা করে মকটেল খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিয়ে আমি আমার ফ্রেন্ডকে আনতে পাঠিয়েছিলাম স্টল থেকে মোমো কিন্তু ও বেচারা এত কষ্ট করে মাত্র দুটো মোমো আনতে পেরেছে তাই সেটাকেই খুশি মনে ভাগাভাগি করে খেয়ে নিলাম তারপরে চলে গেলাম একটু কফি কাউন্টারে আর জানো এই শীতে তো আমাদের একমাত্র এখন চা কফি ভরসা তাই প্রথমে কফিটা খেয়ে একটু মনটা ভর্তি করে নিলাম দেন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছিলাম কারণ ভিতরে এতটা পরিমাণে ভিড় হয়েছে আর তার ওপর থেকে এত শীতের মধ্যেও আমার না প্রচণ্ড গরম করছিল আর তাই আমরা ইরিটেটিং হয়ে বাইরে বিরক্ত বোর্ডটা কাটাচ্ছিলাম আর হ্যাঁ তোমাদেরকে একটু ক্যামেরাম্যানকেও দেখে নিলাম কারণ ও অলওয়েজ আমার পিছনেই থাকে তাই আজকে একটু ওকে সামনে ক্যাপচার করে নিলাম তারপরে ছুটে পড়লাম মেন কোর্সে দেখে কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই সুন্দর করে একটা প্লেটে সুন্দরভাবে খাবারগুলোকে সাজিয়ে নিলাম যতটুকু আমার প্রয়োজন আমার মনে হয় ততটুকুই খাবার নেওয়া দরকার কারণ কিছু কিছু পার্সন আছে যে যতটা দরকার না পড়ে তাও খাবার ওয়েস্ট করে কিন্তু আমরা সেটা তো জানি না যে খাবার ওয়েস্ট করলে কত মানুষের পেটে লাথি মারা হচ্ছে আর এই দেখো আমার বডিগার্ড বডিগার্ড মানে ওই আর কি আমার বর আমি এখানে বসে বসে প্রোগ্রাম দেখছিলাম আর আমার বর এখানে আমাকে কে পাহারা দিচ্ছিলো যাই হোক কারণ ও জানে আমার মনটা ঠিক কীরকমই গার্ডেন গার্ডেন হচ্ছে ডান্স করার জন্য সো চলো অনেকক্ষণ বিয়েবাড়িতে অনেক মজা করলাম এবার না হলে বিদায় নেওয়া যাক আর ততক্ষণের জন্য কিন্তু তোমরা জটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে